হ্যালো বন্ধুরা, দেখো আমি সকাল 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 বলতে এখন অনেকটাই বেলা হয়েছে, 11টার মতো বাজে। তো আমি প্রথমেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর কিছুদিন যাবত বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজকে চেঞ্জ করে নিই। আর দেখো বিছানায় আমি কত কী জিনিস রাখছি, এই সমস্ত জিনিসগুলো আমার বিছানার চারিদিকে পরিপাটি করে গুছানো থাকে। আর আজ এখন যেহেতু শীতকাল, সেই জন্য বিছানায় কাঁথা, কম্বল, তারপর মেয়ের কত কী জিনিসপত্র থাকে সেগুলোকে আমি প্রথমে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর মা ওইদিকে রান্না করছে, আর আমার মেয়ে আরাধ্যার সাথে খেলছে, আর আমি বিছানাটা গুছিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে মেয়েকেও স্নান করাবো আর আমিও স্নান করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে দুষ্টুমিঠাই লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর এখন 12টা 10 বাজে, আমি স্নান করে চলে এসেছি, আর মেয়েকেও তো স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করার আগে। আর ও একটু স্নান করে ঘুমিয়ে পড়েছিল, তারপর আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি ও উঠে পড়েছে। তো উঠে এখনও বিস্কুট, চকলেট এই সমস্ত নিয়ে খেলছে। আর সকালে টিফিন করে প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই গেলে। আর মাকে কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছি, মায়ের রান্নাটা করছে। মাই রান্না বেশি করে, কারণ এখন আমার মেয়েকে নিয়ে অনেক কাজ। এসো না, বসো বসো বসো। আর রান্নার দিকে তো আমি এখন বেশি যেতে পারি না, যখন সময় পাই তখন যাই, মেয়ে যখন ঘুমায় কারোর সাথে খেলে তখন যাই। আর মাই ওইদিকে রান্নাটা করছে। তো বাবা আজকে বাজার থেকে 2 রকমের সামুদ্রিক মাছ এনেছিল, তো সেটাই আজকে রান্না হয়েছে। আর আমার মেয়ে ওখানে কিভাবে খেলছে দেখো, চকলেট নিয়ে। মানে এখানে দেখো, হাই, আর ওইদিকে তো মায়ের রান্না হয়ে গেছে, মা স্নান করতে চলে গেছে, এসে পুজো দেবে। আর বাবাও অফিস চলে গেছে, আমার হাজব্যান্ডও অফিস চলে গেছে। আর আজকে আমাদের লাঞ্চ মিনিটে কী কী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর মেয়েকে খাওয়াবো। চলো আগে দেখিয়ে দিই আমাদের লাঞ্চ মেনুতে আজকে কী কী রয়েছে। দেখো আজকে আমাদের দুপুরে এগুলো রান্না হয়েছে, আর এখানে রয়েছে ফুলকপি, আলু, শিম, মূলো দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে সামুদ্রিক মাছ, এই মাছটা কী মাছ আমি জানি না, আর এখানে করলা আলু ভাজা, আর এটা হচ্ছে মূলো, আর গাঙমরলা দিয়ে টক, এটাকে তো গাঙমরলাই বলে মনে হচ্ছে, আর এটা হচ্ছে আলু ভাজা। তো আজকে লাঞ্চ মেনুতে আমাদের এগুলোই হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। আর ওইদিকে ঘরে আরাধ্যা, ভাই আর আমার মেয়ে তিনজনে খেলছে, আর আমি রান্নাঘরে সকলের জন্য চা করতে চলে এসেছি। আর ওরা সন্ধ্যার একটু আগেই এসেছে, খেলছিল আমার মেয়ের সাথে, চলে যাচ্ছিল। আমি বললাম যে সন্ধ্যা হয়ে যাক, মানে সন্ধ্যাটা দেওয়া হয়ে যাক, তারপর চা করছি, খেয়ে বাড়ি যাবি। আর দেখো এখানে একটা ট্রেতে আরাধ্যা, আমার ভাইয়ের তিনজনের চা বেড়েছি, আর একটা ট্রেতে মা বাবার বেড়েছি। মা বাবা যেহেতু বাইরে খাবে আর আমরা ঘরে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখানে দেখো ভাই, আমি আরাধ্যা সবাই বসে আছি, আর এখানে সন্ধ্যার চা নিয়ে চলে এসেছি। আর এখন তো শীতকাল, দুবেলায় চা না খেলে হয় না, তো যেহেতু আরাধ্যা ভাই ছিল সেই জন্য সকলে মিলে চা খেয়ে নিচ্ছে, আর মা বাবাকে বাইরে দিয়ে এসেছি। আর এখানে আমার মেয়ে ঘুমোচ্ছে, তো ঘুমোচ্ছে, ঘুমোক, আমরা চাটা খেয়ে নিই। আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর আরাধ্যাটা এত ভীষণ বদমাইশ, মানে চা খেতে খেতে এত আওয়াজ করছে। আমার মেয়ে তো 2 বার উঠেই পড়লো, আবার ঘুম পাড়ালাম,
মানে দুজন দুজনে এত হাসাহাসি করছে দুজনের দিকে তাকিয়ে, কি বলবো। যদিও আমার মেয়ে একটু একটু চুপচি আছে, এবার উঠবো উঠবো করছে। যাই হোক, আবার আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর মানে এত আড়াতে বসে দুষ্টুমি করছিল ভাই, আর ও দুজন দুজনের দিকে তাকিয়ে সমানে হেসে যাচ্ছে, সমানে হেসে যাচ্ছে, আর আওয়াজ করছে যাতে মেয়েটা উঠে পড়ে। তো সে হেসে হেসে হাসি আর চাপতে পারলো না, সে বাড়ি চলে গেল। তো এইদিকে আমার মেয়ে উঠেও পড়েছিল, আর একবার চাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। যাই হোক, চলো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।